যানবাহন চালকদের সচেতন করতে অ্যানিমেশনের মাধ্যমে বিভিন্ন দুর্ঘটনার ছবি প্রজেক্টরের সাহায্যে দেখানোর আয়োজন পুলিশের। রাস্তার পাশে দাঁড়িয়ে এই ছবি দেখানোর পাশাপাশি সাধারণকে সচেতন হাবড়া পুলিশের। রাস্তার ধারে প্রজেক্টরের মাধ্যমে পথ চলতি সাধারণ মানুষ থেকে বাইক আরোহী যানবাহন চালক সতর্ক করতে অভিনব উদ্যোগ বারাসাত ট্রাফিক পুলিশ জেলার হাবড়া ট্রাফিক ইউনিটের। সোমবার রাতে হাবড়া ট্রাফিক ইউনিটের পক্ষ থেকে হাবড়া থানা সংলগ্ন যশোহর রোডের ধারে একটি বড় প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরা হয় সচেতনতার অভাবে কীভাবে ঘটছে পথ দুর্ঘটনা এবং একটু সতর্ক হলেই এই দুর্ঘটনা থেকে কীভাবে নিজেকে বাঁচানো যায়। এদিন অ্যানিমেশনের মাধ্যমে প্রজেক্টর দিয়ে দেখানো হয় অনেক সময় গাড়ি চালাতে চালাতে ড্রাইভার মোবাইলে কথা বলছেন, অসাবধানতা বশত ফলে ঘটে যাচ্ছে দুর্ঘটনা, এমনকি গাড়ি ড্রাইভ করবার সময় ড্রাইভার সিট বেল্ট বাঁধেননি। আবার ছবিতে দেখা যাচ্ছে হেলমেট না পরেই বন্ধুরা বাইক চালাতে চালাতে উল্লাস করছেন, বেপরোয়াভাবে বাইক নিয়ে ছুটে চলেছেন, যার ফলে ঘটছে দুর্ঘটনা। দুর্ঘটনার পর কান্নায় ভেঙে পড়ছে পরিবার। আবার কখনো মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ফলে ঘটছে দুর্ঘটনা। এই সকল ছবিকেই একত্রিত করে তুলে ধরা হয়েছে প্রজেক্টরের মাধ্যমে। এদিনের এই সচেতনতামূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম মুখার্জি, বারাসাত ট্রাফিক পুলিশ জেলার হাবড়া ইউনিটের আধিকারিক দেবব্রত মণ্ডল। এদিনের এই সচেতনতামূলক অনুষ্ঠানে পথ চলতে সাধারণ মানুষ থেকে শুরু করে বাইক আরোহী এবং বিভিন্ন গাড়ির চালকেরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে হাবড়া থানার পক্ষ থেকে বাইক আরোহী ও যানবাহন চালকদের সচেতন করতে পুলিশ কর্মীরা ঘোষণা করতে থাকেন, আপনার বাড়িতে আপনার ফেরার অপেক্ষায় আপনার পরিবারের সদস্যরা, একটি দুর্ঘটনা আপনার পরিবার নষ্ট করে দিতে পারে, ফাইন বা জরিমানা দিলাম এটা আসল কথা নয়, আসল কথা হলো ট্রাফিক নিয়ম মেনে নিজেকে সুরক্ষিত রাখা, তাই ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালান, নিজে বাঁচুন, পরিবারকে সুস্থ রাখুন। হাবড়া থানার এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রাও। আমাদের উদ্দেশ্য কখনোই নয় যে আমরা কাউকে ফাইন করলাম, আমরা কাউকে জরিমানা করলাম, এটা কিন্তু আমাদের উদ্দেশ্য নয়। ফাইন করাই হোক, জরিমানা করাই হোক, উদ্দেশ্য একটাই, সেটা কি করতে পারে সমস্ত কিছু ভিজুয়ালি দেখানো হবে। যখন আমরা কোনো কিছু সামনে সামনে দেখি তখন কিন্তু এটা আমাদের মাথার মধ্যে ভালো করে ঢুকে যায়, তাই আসুন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হাবড়া।